পরমাণু অস্ত্র নির্মাণ উপযোগী অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বিশ শতাংশ করার হুমকি দিয়েছে ইরান তবে মধ্যপ্রাচ্যে হিংসাত্মক কর্মকাণ্ড ও পরমাণু কর্মসূচি থেকে সরে না আসা পর্যন্ত ইরানের উপর চাপ অব্যাহত রাখার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র এদিকে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ব্যাপারে ইরানকে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন অন্যদিকে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞায় সমর্থন দিতে ইইউর প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের নানা হুমকির মধ্যেই ইউরেনিয়াম পরিশোধনের মাত্রা আরও বাড়িয়ে বিশ শতাংশ পর্যন্ত উন্নীত করার হুমকি দিয়েছে ইরান কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয় পরমাণু অস্ত্র তৈরির জন্য আবারও নিষ্ক্রিয় করে রাখা সেন্ট্রিফিউজ চালু করবে দেশটি ইউরেনিয়ামের আকৃতকে তেজস্ক্রিয় পদার্থে পরিণত করার জন্য ইরান নিজেদের তৈরি সেন্ট্রিফিউজ যন্ত্র ব্যবহার করে দুই সালে ইরানের সঙ্গে পাঁচ বিশ্বশক্তি ও জার্মানির স্বাক্ষরিত চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা তিন দশমিক ছয় সাত শতাংশ পর্যন্ত বেঁধে দেওয়া হলেও এই প্রক্রিয়ায় বিশ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম পরিশোধন সম্ভব বলে জানাই তেহরান দুই সালের পরমাণু চুক্তির চেয়ে আর কোনো ভালো চুক্তিই ভবিষ্যতে সম্ভব হবে না বলে বিশ্বশক্তিকে জানিয়ে দিয়েছে ইরান তবে ইরানের পরমাণু হুমকি থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থ রক্ষায় ওয়াশিংটন বদ্ধপরিকর বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সোমবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে যে কোনো মূল্যে ইরানের হুমকি প্রতিরোধের ঘোষণা দেন তিনি একই অনুষ্ঠানে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেন পরমাণু কর্মসূচি থেকে সরে না আসা পর্যন্ত ইরানকে চাপ দিয়ে যাবে তার দেশ মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি সন্ত্রাসবাদের সমর্থন ও পরমাণু কর্মসূচি বন্ধ না করা পর্যন্ত আমরা ইরানি শাসক গোষ্ঠীর উপর চাপ দিয়ে যাব ইরানের ইউরেনিয়াম মজুদ ও সমৃদ্ধকরণ পরমাণু চুক্তির স্পষ্ট লঙ্ঘন পরমাণু চুক্তিটি জন্য করা আন্তর্জাতিক নিরাপত্তায় এটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় স্বাক্ষরিত ইরানের পরমাণু চুক্তির সমালোচনা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুক্তরাষ্ট্র ইরানকে কোনোমতেই মতেই পরমাণু অস্ত্র নির্মাণ করতে দেবে না বলেও জানান তিনি 2015 সালের পরমাণু চুক্তি বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন পাঁচ বিশ্বশক্তি ও জার্মানির সঙ্গে হওয়া চুক্তির শর্ত ভঙ্গ হয় জানিয়েছে আমরা আমাদের বেঁধে দেয়া সীমার বাইরে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ব্যাপারেও সতর্ক করা হয়েছে এদিকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু শাস্তি হিসেবে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নের কাছে আহ্বান জানান তিনি মধ্যপ্রাচ্যে ইরানি আগ্রাসন বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ারও দাবি জানান নেতানিয়াহু মার্কিন প্রশাসনকে অকর্মণ্য ও অযোগ্য আখ্যা দেয় যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত কিম দারজের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে তার সঙ্গে সব ধরনের আদান প্রদান বন্ধের ঘোষণা দিয়েছেন তিনি এদিকে রাষ্ট্রদূত দারচের প্রতি পূর্ণ বিশ্বাস থাকলেও ট্রাম্প প্রশাসন নিয়ে তার মন্তব্যের সঙ্গে একমত নন প্রধানমন্ত্রী থেরেসামে এরই মধ্যে দারচের ফাঁস হওয়া ইমেইল নিয়ে তদন্ত শুরু করেছে ব্রিটিশ পুলিশ সম্প্রতি ওয়াশিংটনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত কিম দারোজ লন্ডনে পাঠানো কিছু ইমেইলে ট্রাম্প প্রশাসনকে অকর্মা অযোগ্য অদক্ষ ও ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন গেল রোববার ব্রিটিশ দৈনিক মেইল ইমেইলগুলো প্রকাশ করলে তোলপা সৃষ্টি হয় এর প্রতিক্রিয়ায় সোমবার দ্বারচের তীব্র সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই রাষ্ট্রদূত যুক্তরাজ্যের জন্য ঠিকমতো কাজ করছে না বলেও মন্তব্য করেন তিনি আমি তাকে ঠিকমতো চিনি না তবে তিনি যেটা করেছেন তা কখনোই যুক্তরাজ্যের ভালোর জন্য হতে পারে না দেশটির সঙ্গে আমাদের অনেক ভালো একটা সম্পর্ক রয়েছে up in many ways. ব্রিটিশ প্রধানমন্ত্রীর এক মুখপাত্র জানান দারচের এমন মন্তব্যের সঙ্গে একমত নন প্রধানমন্ত্রী থিরেসা মে এমনকি ইমেল ভাষার বিষয়টি গ্রহণযোগ্য নয় বলেও জানানো হয় এই ঘটনায় তদন্ত শুরু করেছে ব্রিটিশ পুলিশ আর দারচের মন্তব্য দেশ দুটি সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরিমি হান্ট আবারও গণমাধ্যম বিরোধী বক্তব্যে সরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সিরিজ টুইটে ফক্স নিউজ নিউ ইয়র্ক টাইমস সহ প্রভাবশালী কয়েকটি মার্কিন গণমাধ্যমের তীব্র সমালোচনা করেন তিনি বলেন ভুয়া গণমাধ্যম সিএনএন এর চেয়ে কর্মীতে উল্লেখ করে এর বিরুদ্ধে পক্ষপাতেরও অভিযোগ করলেন তিনি এছাড়া টেক্সাসের অভিবাসী শিবিরের দুর্দশা নিয়ে নিউ ইয়র্ক টাইমস এর ভুয়া বলে দাবি করেন ট্রাম্প গণমাধ্যমের খবরকে ভুয়া বলে আখ্যা দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরনো স্বভাব শুধু খবর নয় গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের সরাসরি আক্রমণও তার স্বভাব সুলভ আচরণে পরিণত হয়েছে সবশেষ রোববার টুইট বার্তায় অন্যান্য গণমাধ্যমের পাশাপাশি টার্গেট করেন তারই এক সময়কার পছন্দের গণমাধ্যম ফক্স নিউজকে সিএনএনকে ভুয়া উল্লেখ করে ফক্স নিউজকে তার চেয়েও ভয়ঙ্কর হিসেবে আখ্যা দেন অভিযোগ করেন ফক্স নিউজে ডেমোক্র্যাট পন্থী কর্মীর সংখ্যা বেশি চ্যানেলটি নিউ টাইমসকে খবরের সূত্র হিসেবে ব্যবহার করে বলেও উল্লেখ করেন তিনি ফক্স নিউজ দ্রুত এগিয়ে যাচ্ছে জানিয়ে বলেন যারা তাদের এ পর্যায়ে নিয়ে এসেছে গণমাধ্যমটি তাদের ভুলে গেছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্টের এমন আগে যুক্তরাষ্ট্রের নারী দলের ফুটবল বিশ্বকাপ জয় নিয়ে ফ্রান্স থেকে একটি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে ফক্স নিউজ উপস্থাপক ছিলেন এর ডোনা ব্রাজাইল অনুষ্ঠানে পাশ থেকে ট্রাম্পকে বলে স্লোগান দেন ফুটবল সমর্থকরা ধারণা করা হচ্ছে পর্যাপ্ত সম্বন্ধিত ব্যর্থ হওয়ায় ফক্সের প্রতি ট্রাম্পের এই ক্ষোভ এছাড়া এই মুহূর্তে নির্বাচন হলে কাকে ভোট দিবেন এই প্রশ্নে ফক্স নিউজ পরিচালিত সাম্প্রতিক জরিপে ডেমোক্রেট থেকে মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স এলিজাবেথ ওয়ারেন কামালা হেরিসন এবং পেট বুতিক্স থেকে পিছিয়েছিলেন ট্রাম্প তখন এই জরিপকে অদ্ভুত ও ভুয়া বলে সমালোচনা করেন তিনি টেক্সাসের অভিবাসী শিবিরের দুর্দশা নিয়ে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনকে ভুয়া বলেন ট্রাম্প তবে প্রতিবেদনের তথ্য সত্য বলে দাবি করেছে গণমাধ্যমটি এদিন এনবিসি নিউজেরও সমালোচনা করেন ট্রাম্প ট্রাম্পের গণমাধ্যম বিরোধী আচরণকে নিজেকে জবাবদিহিতার আড়ালে রাখার একটি কুটকৌশল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা এদিকে ক্ষোভ প্রকাশের পরদিনই মার্কিন পরিবেশ নীতি তুলে ধরে সংবাদ সম্মেলন করেন ট্রাম্প সংবাদ সম্মেলন চলাকালে তার পরিবেশ নীতির ব্যাপক সমালোচনা করেন ফক্স নিউজের উপস্থাপক শ্যাপাটি স্মিথ শান্তি আলোচনার রূপরেখা তৈরির বিষয়ে আফগান সরকারের সঙ্গে একমত হয়েছে তালেবান কাতারের দোহায় দুই দিনের আন্ত আফগান সম্মেলন শেষে মঙ্গলবার যৌথ বিবৃতিতে বেসামরিক নাগরিকদের প্রাণহানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে সম্মত হয়েছে উভয় পক্ষ আফগান সম্মেলন শেষে এদিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের বৈঠকের কথা রয়েছে দীর্ঘ 18 বছর ধরে চলা আফগান যুদ্ধবন্ধের উপায় খুঁজতে সোমবার কাতারের দোহায় তালেবানের সঙ্গে বৈঠকে বসে দেশটির রাজনীতিবিদ সাংবাদিক ও সুশীল সমাজের 50 জনের প্রতিনিধি জার্মানি ও কাতারের মধ্যস্থতায় আয়োজিত এ সম্মেলনে নারী ও সংখ্যালঘুদের অধিকার রক্ষা সহ বেসামরিক নাগরিকদের প্রাণহানি আরাতে আলোচনা হয় দুই দিনের আন্তঃসম্মেলন শেষে মঙ্গলবার যৌথ বিবৃতিতে বেসামরিকদের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি সব ধরনের হামলা বন্ধে একমত হয় দুই পক্ষ এতে বলা হয় রাষ্ট্রীয় স্থাপনা ধর্মীয় প্রতিষ্ঠান হাসপাতাল ও জনবহুল এলাকায় হামলা চালাবে না তালেবান অন্যদিকে তালেবানের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালানো থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিয়েছে আফগান সরকার তালেবান বলছে এ সম্মেলন আফগান সরকারের সঙ্গে আনুষ্ঠানিক কোনো বৈঠক না হলেও আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার করা হলে সব ধরনের হামলা থেকে বিরত থাকবে তারা not uh, official uh, negotiation এটা কোনো আনুষ্ঠানিক আলোচনা নয় অনানুষ্ঠানিক আলোচনায় দুই পক্ষই তাদের বিভিন্ন দাবি তুলে ধরেছে সাধারণ মানুষের প্রাণহানি শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে একমত হয়েছে আমরা এর আগে মস্কো সম্মেলনে আফগানিস্তান থেকে বিদেশী সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করা হলেই বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত হবে সম্মেলনের ফলাফল নিয়ে ইতিবাচক আফগান সরকারের মনোভাবও তালেবান প্রতিশ্রুতি মেনে চলবে বলে আশাবাদী তারা আমরা মনে করি সবার আগে তালেবানকে তাদের প্রতিশ্রুতি মেনে চলতে হবে যুক্তরাষ্ট্র ও তালেবান শান্তি চুক্তির খুব কাছাকাছি চলে আসছে সংকট সমাধানে আসার আলো দেখতে পাচ্ছি আমরা এর বাস্তবায়ন এখন শুধু সময়ের আন্ত আফগান সম্মেলন শেষে এদিন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে তালেবানের সপ্তম দফায় বৈঠকের কথা রয়েছে এতে মার্কিন সেনা প্রত্যাহার ও যুদ্ধবিরতি সহ বিভিন্ন বিষয়ে রূপরেখা তৈরি ও খোলামেলা আলোচনা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক হংকং থেকে চীনের কাছে অপরাধী প্রত্যর্পণের জন্য যে বিলটি উত্থাপন করা হয়েছিল তার মৃত্যু হয়েছে বলে হংকং এর শাসক ক্যারি লাম তিনি বলেছেন উত্তাল গণবিক্ষোভের জেরে বিলটির আপাতত মৃত্যু হয়েছে তবে তা পুরোপুরি বাতিল হয়েছে কিনা তা এবারও নিশ্চিত করেননি তিনি এদিকে রোববার বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জ ও আটকের ঘটনায় নিন্দা জানিয়েছেন গণতন্ত্রপন্থী আইন তারা বলছেন বর্তমান শাসকের জনগণের আর আস্থা নেই অপরাধী প্রত্য্পন বিল বাতিলের দাবিতে রোববার দিনভর বিক্ষোভ ও পুলিশের লাঠিচার্জের পর সোমবার হংকংয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করে পুলিশি ব্যারিকেড ছিল রাস্তার মোড়ে মোড়ে রাস্তাঘাটে যানবাহনের উপস্থিতি ছিল তুলনামূলক কম যারা নিজ প্রয়োজনে বেরিয়েছেন তাদের মনেও ছিল শঙ্কা সরকারের উপর মানুষের আস্থা কমেছে বলেই বিক্ষোভ জোরালো হয়েছে আমি মনে করি প্রশাসনের বিষয়টি আরো সুষ্ঠুভাবে সামলানো উচিত ছিল আসলে যৌক্তিক কারণে আন্দোলন হয়েছে সরকারের উচিত ছিল শান্তিপূর্ণভাবে বিষয়টি দেখভাল করা প্রশাসনের উপর সাধারণ মানুষের আস্থা নেই বলে বারে বারে বিক্ষোভ হয়েছে বলে মত হংকং এর গণতন্ত্রপন্থী রাজনীতিবিদদের রোববারের বিক্ষোভে বেশ কয়েকজনকে আটক করা এবং পুলিশের লাঠিচার্জেরও নিন্দা জানান তারা শান্তিপূর্ণ আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনী ইচ্ছে করে হামলা চালিয়েছে যা মেনে নেয়ার সরকার এখন কঠিন তার প্রশাসন আত্মবিশ্বাসের অভাবে ভুগছে এছাড়া জনগণের কমেছে। তাদের উচিত হবে জনগণ যেভাবে বলছে সেভাবে দাবি মেনে নেওয়া এদিকে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে স্পষ্ট ভাবে দাবি মানার কথা না বললেও বিলটির মৃত্যু ঘটেছে বলে জানিয়েছেন হংকং এর শাসক ক্যারিলাম তিনি জানান বিলটি নিয়ে এগোনোর পরিকল্পনা সরকারের আপাতত নেই

এরপরই সড়ক অবরোধ করে সরকারের এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভে নামেন অঞ্চলটির সাধারণ মানুষ তাদের আশঙ্কা বিলটি পাশ হলে হংকংয়ের রাজনীতিতে চীনের হস্তক্ষেপ অনেকাংশে বেড়ে যাবে